হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরিন মহিবের ভুবন। সাথে আছি আমি আইরিন আক্তার অ্যানি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন যাবত আপনাদের ব্লগ দেখাতে পারছিলাম না, কারণ আমি এবং তানিম দুইজনেই খুবই ব্যস্ত। তো আশা করি আপনারা কনসিডারের দৃষ্টিতে দেখবেন, আপনাদের সাথে কানেক্ট করতে পারছিলাম না। তো আজকে একটা শর্ট ব্লগ আপলোড করছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি হাঁটাহাঁটি করছি, দেখতে খুবই ভূতের মতো লাগছে। তো আমি আজকে আছি লেক পাড়ে, তো ভাবলাম যে আমি মাঝে মাঝে হাঁটাহাঁটি করি, তো আজকে একটু বিকালবেলা বের হলাম। বের হওয়ার কারণ হচ্ছে যে আমার স্ট্রিট ফুড খাওয়ার জন্য মনটা খুবই ছটফট করছিল। তো আমি চারপাশে দেখছিলাম যে এক ঢিলে দুই পাখি মারা যায় কেনা, আমার হাঁটাহাঁটি হয়ে গেল, আমার স্ট্রিট ফুডও খাওয়া হয়ে গেল, আমার দ্বারা ওজন কমানো হবে না রে ভাই, আমি যে কোন টাইপের মানুষ আমি জানিও না। তো যাই হোক, আমি চারপাশে ঘুরছিলাম আর দেখছিলাম যে আসলে কি আছে, মন মতো কিছু পাওয়া যায় কেনা। তো আমি অলরেডি এক পাশ থেকে চলে এসেছি, কোনো কিছুই পাচ্ছিলাম না। আর এই পাশে কসমেটিক্স আরও হাবিজাবি কী কী জানো, খুন্তি আর প্লেট ছুরি টুরি হাবিজাবি এখানে ছিল। তো আমিও ওই মাথা থেকে পুরোপুরি হেঁটে হেঁটে চলে এসেছি ঠিক এই পাড়টায়। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন যে আমি এখন ঠিক এই সুন্দর একটা স্থানে আছি, লেকের উত্তর পাড়। তো দেখতেই পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে ভেলপুরি, কিন্তু এখানে বসে খাওয়ার মতো কোনো জায়গা নাই যে আমি একটা ব্লগ বানাতে পারবো। এই পাশে হচ্ছে আপনার আইসক্রিম আছে, এখানে লেবুর শরবত বিক্রি করছে, কিন্তু আমি যে বসে খাবো একটা টেবিলে রেখে সেই জিনিসটা আসলে আমার পক্ষে সম্ভব হলো না, কারণ আমার সাথে তো ক্যামেরাম্যান নাই। ঠিক আছে, এই পাশে ঝালমুড়িও ছিল, আমি শুধু বোকার মতো দেখেই গেলাম দেখেই গেলাম। চারপাশে হান্ডি পাতিল বিক্রি করতেছে, বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে। তো আমি এক পর্যায়ে রাগ হয়ে আমি একটু বসেই গেলাম, আমার মনটা একটু খারাপই হয়ে গেল, একটু না অনেকখানি খারাপ হয়ে গেছে। কি কারণে খারাপ হলো? কারণ আমার সাথে নাই আমার স্বামীটা, আমি নানি আসছি আমার ছোট বোনকে, ঠিক আছে, যে আমার একটু ভিডিও শ্যুট করে দিবে। তো আমি বসে বসে মনের দুঃখে শহীদ মিনার দেখতেছিলাম আর এই বেলুনগুলো দেখতেছিলাম। ঠিক আছে, আর চারপাশে ওই যে দেখতেই পাচ্ছেন কত মানুষ হাঁটাহাঁটি করতেছে, আমি একা একা ভিডিও করতেছি, যার কারণে মানুষ আমার দিকে বোকার মতো তাকিয়ে আছে। আরে কি রে ভাই, আমি তো একটা ভিডিও শ্যুটই করতেছি, আমি তো আর কিছু করতেছিলাম না। তো যাই হোক, হাঁটাহাঁটি করলে মন ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, এটা হচ্ছে আমার পার্সোনাল ডাক্তার তানিমের ডায়লগ। ঠিক আছে, তো এই হলো অবস্থা। এক মিনিট বসে থেকে আমি আবার চলে গেলাম হাঁটাহাঁটি করার জন্য। তো এই হলো অবস্থা, চারপাশে দেখেন মানুষে হাঁটাহাঁটি করতেছে হাত ধরে, আর আমার মনে দুঃখ এই দেখেন আবার একজন ঝাড়ু নিয়ে যেতেছে। আমি যে কি করব, আমার মনে দুঃখ হচ্ছে আমার তানিমটা আমার কাছে নাই, তাহলে আমাকে কি আদর করে খাওয়াই দিত। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে একটা বাচ্চা, আমি ভিডিও করতেছি, আমাকে দেখে এমন একটা দৌড় দিছে, মনে করছে আমি জানি কি করব। আর যারা ওজন মাপতে চান, তারা এই আশেপাশে অনেক ওজন মাপার মেশিন আছে, ঠিক আছে, 2 টাকা 5 টাকা করে ওজনটা মেপে নিতে পারেন। আর একটা মজার জিনিস দেখাবো, এই লাইটিংটা খুব সুন্দর। আর এই দেখেন, এই যে একটা বাথরুম, এখানে মানে ওয়ার্কাররা একটা বাথরুম দিছে, তো এখানে আবার তান্ত্রিক বাবার একটা পোস্টার টানানো, ঠিক আছে, খুবই মজার বিষয়। আর এই যে দেখেন, চিকেন ফ্রাই শাশলিক বিক্রি করতেছে, কিন্তু শুধু চেয়ারে বসে আপনি খেতে পারবেন, কিন্তু আপনাকে টেবিলে রেখে যে একটা ছবি তোলার মতো স্কোপ করা হবে সেই জিনিসটা পর্যন্ত নাই। তো বলেন আমি কিভাবে ভিডিও শ্যুটটা করব, যে আমি খাচ্ছি, আমার সাথে তো ক্যামেরাম্যান নাই, আমার কি হবে বলেন? তো আমি মনের দুঃখে চারপাশে দেখছিলাম আর দেখছিলাম, এই দেখেন সন্ধ্যার পরিবেশটা খুবই ভালো লাগছিল, তবে বাতাসটা ছিল না, কারণ গরম একটা ওয়েদার আর আমি প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি। ঠিক আছে, একটু শরীরে যেহেতু ঘাম ঝরছে সেহেতু আমি খুবই ক্লান্ত ছিলাম। তারপর মনের দুঃখে হাঁটাহাঁটি করলাম, চারপাশে একটু দেখলাম, আমি যখনই ভিডিও শ্যুট করতে চাই তখনই মানুষ পাগলের মতন আমার দিকে তাকায় থাকে, কি রে ভাই আমি একজন ব্লগার, আমি তো ব্লগ করবোই তাই না? তারপরও মানুষ চারপাশে দেখছিল যে আমি আসলে কি করতেছি। এই যে দেখেন, এখান দিয়ে যতই যাব ততই ছোট ছোট শরবতের দোকান পাওয়া যাবে, বাদামের দোকান পাওয়া যাবে, ভেলপুরি পাওয়া যাবে, বাট আমি তো খাইতে চাই, কিন্তু আমার ফিনিশটা কে ধরবে, আমার ব্লগ শ্যুটটা কে করবে ভাই, আমার ক্যামেরাম্যান নাই, আমি তো পুরাই আফসোসে জর্জরিত। এরপরে টুকটুক করে হাসতে হাসতে আসলাম শিশু পার্কের এখানে, যাক বাবা ছোটবেলার জিনিসটা দেখে একটু মনে পড়লো।
এখানে লাল নীল বাতি জ্বলছে, আর ওখানে ঘোড়ায় বাচ্চারা উঠতেছিল। তো চারপাশে ওইখানে ছোট্ট একটা ট্রেন ছিল মিকি মাউসের, তো বাচ্চারা উঠতেছে, একটু পরে চালু হবে। আর এইখানে হচ্ছে আপনার সবচেয়ে বড় যেটা ওই কি বলে চরকি থাকে, তো সেটা মানে দোলনা, সরি দোলনা না, চরকি। তো এই হচ্ছে সেইটা। তারপরে এখানে উঠবে বাচ্চারা, দেখেন আমি যেই কয়বার খেতে ইচ্ছে করছে আমার কাছে, ততবার আমি ভেলপুরি সামনে পাইছি, কিন্তু আমি কিভাবে রাখবো ভাই, আমার তো ক্যামেরাম্যান নাই। এই হলো দুঃখ। আর যারা জুতা কিনতে চান লেক পারে আসবেন, 100-150 টাকা করে জুতা পাবেন ফ্রিতে, ওই লোকের প্রচার করে দিলাম। তো সন্ধ্যা হয়ে গেল, তো এই মুহূর্তে আমি চারপাশে দেখতে দেখতে আমার কানে আসলো ঘোড়ার ওখান থেকে মিউজিক বাজছে, আমাদের দেশটা স্বপ্নপুরী, দেখেন ওই যে ঘুরতেছে। তো মনের দুঃখে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গানটা শুনতেছি, পাশে ড্রিম হাউস আছে, ঠিক আছে। আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে, আমার আর যেতে ইচ্ছা করতেছিল না কোথাও। আমি সিদ্ধান্ত নিছি আমি আর আজকে কোনো কিছুই খাবো না, আমার আর স্ট্রিট ফুড খাওয়া হলো না। এই মনের দুঃখ নিয়েই আজকে আমি বাসায় চলে যাব, ঠিক আছে। আমার আর হাঁটাহাঁটি করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। আমার স্বামীটা আজকে থাকলে কত ভালো হইতো আমার কাছে, ঠিক আছে। হাঁটাহাঁটি বন্ধ করে ওকে সহ আমি ভেলপুরি ফুচকা সব কিছু খাওয়াইতাম, কিন্তু একা একা আসলে বুঝে নিত এইসব জিনিস খাওয়ার মজা নাই। স্ট্রিট ফুডের মানে মজাটা তখনই হয় যখন সাথে 4-5 জন থাকবে, হা হা হি হি করবেন আর স্ট্রিট ফুড খাবেন। তো যাই হোক, অনেক বকবক শুনছেন, আশা করি সবার ভালো লাগছে কিনা। তারপরও আপনারা সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।